হ্যালো এভরিওয়ান, আই এম অলোক এন্ড ইউ আর ওয়াচিং স্মার্ট ম্যাথস। এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি প্রফিট অ্যান্ড লসের পার্ট ফোর। প্রফিট অ্যান্ড লসের পার্ট ফোরের যে মিক্স কোশ্চেন সিরিজ আমি করছিলাম, সেই মিক্স কোশ্চেন সিরিজের মধ্যে তিনটে পার্ট আই থিঙ্ক কভার করা হয়েছে, যেখানে বেশ কিছু কোশ্চেন, বিভিন্ন ধরনের কোশ্চেন তোমার সাথে ডিসকাস করেছিলাম। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে যে সকল কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করবো সেগুলো হচ্ছে কি ডিসকাউন্ট রিলেটেড, ডিসকাউন্ট অর্থাৎ ছাড়। এর উপর বেশ কিছু কোশ্চেন থাকে যেগুলো পরীক্ষাতে, বিভিন্ন পরীক্ষাতে জিজ্ঞেস করা হয়। সেই কোশ্চেনগুলো কি কি হতে পারে, কি কি টাইপের কোশ্চেন থাকে, সেগুলো বিভিন্ন টাইপের একটা করে কোশ্চেন আমি তোমাদের সাথে ডিসকাস করবো, সেটা সলিউশন তোমাদেরকে প্রোভাইড করবো। তো এটাকে কি কোন ওয়েতে, স্মার্ট ওয়েতে আমরা কিভাবে সলভ করতে পারি, যাতে এই ধরনের কোশ্চেনগুলো আসলে তোমরা ইজিলি করতে পারো। তো দেখো, কুইকলি আমরা চলে যাবো ডাইরেক্টলি কোশ্চেনসে। তবে সেই কোশ্চেন প্রথম যেটা টাইপ, এই ডিসকাউন্টের প্রথম এক ধরনের টাইপ যে কোশ্চেনটা আজকে প্রথমে আমি তোমার সাথে ডিসকাস করবো, সেটা হচ্ছে কি, যেখানে বাই বাই সামথিং অ্যান্ড গেট সামথিং ফ্রি, এই টাইপ অফ কোশ্চেন গুলো। অর্থাৎ যেখানে আমাদেরকে বলা থাকে দুটো জিনিস কিনুন, দুটো শার্ট কিনুন, একটা শার্ট ফ্রি, তিনটে শার্ট কিনুন, দুটো শার্ট ফ্রি, এই ধরনের জিনিসগুলো যে থাকে সেখানে কিভাবে ক্যালকুলেশনটা করা হয়, সেখানে কিভাবে প্রফিট অ্যান্ড লস ক্যালকুলেট করে থাকেন দোকান যারা করেন, যারা সেল করেন, সেই জিনিসটা কিভাবে কাজ করে সেটা আমরা জানবো। তো কোশ্চেন গুলো তোমরা দেখতে পাচ্ছ, তো দেখো প্রথম কোশ্চেন তোমরা আই থিঙ্ক স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ যে কোশ্চেন কি বলছে আমাদের। কোশ্চেন আমাদেরকে বলছে যে যদি বাই ফাইভ অ্যান্ড গেট ফোর ফ্রি, প্রথম যেটা টাইপ সেটা হচ্ছে বাই ফাইভ অ্যান্ড গেট ফোর ফ্রি, অর্থাৎ যেখানে পাঁচটা আইটেম কিনলে আমাকে চারটে আইটেম ফ্রি দেবে। তাহলে দেখো সেক্ষেত্রে আমার লাভ কত থাকছে সেটা আমাদেরকে বের করতে হবে, কত পার্সেন্ট লাভ থাকছে। পাঁচটা আইটেম কিনলে চারটে আইটেম ফ্রি, কিন্তু সেই চারটে আইটেম মতো দোকানদারে তৈরি করতে খরচা পড়েছে অবভিয়াসলি, তাহলে সে সেইভাবেই হিসাবটা করছে। তো আমাকে বলছে যে পাঁচটা আইটেম কিনো, চারটে আইটেম তুমি ফ্রি পাবে, তাহলে দোকানদারের কত লাভ থাকছে সেখানটায়। তাহলে দেখো কিভাবে লাভ থাকছে, এইভাবে দেখতে হবে জিনিসটাকে, যে আমাকে টোটাল কয়টা বলছে, পাঁচটা, পাঁচটা আর্টিকেল কি দেবে আমাকে কিনতে হবে, তাহলে আমি চারটা আর্টিকেল ফ্রি পাবো। তো আমি যদি এখানে এক কাজ করি, আমি যদি একটা আর্টিকেলের ওয়ান আর্টিকেল, অর্থাৎ একটা আর্টিকেলের যদি আমি কস্ট প্রাইস বা মার্ক প্রাইস, অ্যাকচুয়ালি কস্ট প্রাইস নয়, আমি যদি একটা আর্টিকেলের মার্ক প্রাইস বা ধার্য মূল্য অর্থাৎ এমআরপি, সেই এমআরপিটা যে আমি যদি ধরে নিই 10, একটা আর্টিকেলের এমআরপি কে আমি কত ধরে নিলাম, ধরে নিলাম 10, 10 টাকা, ধরতে পারো যা ইচ্ছা ধরতে পারো। একটা আর্টিকেলের এমআরপি কে, এখানে এমআরপি বা মার্ক প্রাইস, এমপি বলছি, মার্ক প্রাইস কে আমি ধরে নিচ্ছি 10। তাহলে একটা আর্টিকেলে যদি মার্ক প্রাইস 10 হয়, আমি আলটিমেটলি কটা আর্টিকেল পাচ্ছি, পাঁচটা আর্টিকেল কিনবো, তার সাথে আমাকে চারটা আর্টিকেল ফ্রি দেবে, তাহলে আমি মোট 9টা আর্টিকেল কিনছি। তাহলে এই 9টা আর্টিকেলের মোট মার্ক প্রাইস কত হওয়া উচিত, 90 টাকা। ক্লিয়ার? এটা যদি 10 টাকা হয় তাহলে আমার টোটাল হওয়া উচিত 90 টাকা। কিন্তু সেখানে আমি কি করছি, আমি পাঁচটা আর্টিকেলেরই দাম দিচ্ছি। আমার কাছে বলছে যে পাঁচটা আর্টিকেল কেন, চারটে ফ্রি দেবে, তাহলে আমি দাম দিচ্ছি পাঁচটা আর্টিকেলেরই, পাঁচটা আর্টিকেলের যে মার্ক প্রাইস সেটা তাহলে কত হয়ে গেল, সেটা হলো 50 টাকা। আমি চারটা আর্টিকেল তো ফ্রিতে নিয়ে যাচ্ছি, আমি পাঁচটারই দাম দিচ্ছি, কিন্তু দাম তো 9টারই হবে, মার্ক প্রাইস 9টারই আছে, তাহলে আমাকে কত ছাড় দেওয়া হচ্ছে, আমাকে ডিসকাউন্ট কত দিচ্ছে, অ্যাকচুয়ালি প্রফিট নয়, ডিসকাউন্ট আমাকে কত দেওয়া হচ্ছে। তাহলে 90 থেকে 50 যদি করি মাইনাস, তাহলে আমাকে 40 টাকার কিন্তু ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, অর্থাৎ চারটা আর্টিকেলের ডিসকাউন্ট আমাকে দিচ্ছে। আমি 9টা আর্টিকেলের মধ্যে 5টা আর্টিকেলই কিনছি, 4টা আর্টিকেলের ডিসকাউন্ট আমাকে দেওয়া হচ্ছে। তাহলে এখানে যদি বলি যে ডিসকাউন্টের পার্সেন্ট, ডিসকাউন্ট পার্সেন্ট কত, ডিসকাউন্ট পার্সেন্ট কি, কত ছাড় দেওয়া হলো আমাকে, 40 টাকা ছাড় দেওয়া হলো। কটা আর্টিকেলের উপরে আমাকে ছাড় দেওয়া হলো 40 টাকা, কত টাকার উপরে, 90 টাকার, মোট 9টা আর্টিকেল 90 টাকা। 9টা আর্টিকেল যদি আমি কিনতাম আমার 90 টাকা দাম পড়তো, কিন্তু আমি 5টা কিনছি আমাকে 50 পড়ছে, 4টা ফ্রি দিচ্ছে, অর্থাৎ এই 90 টাকার মধ্যে 40 টাকা ফ্রিতেই চলে যাচ্ছে। তাহলে এই 40 টাকা ছাড় দেওয়া হচ্ছে, 90-এর থেকে 50-এ দিচ্ছে, তার মানে 40 টাকা ছাড় দিচ্ছে 90-এর উপরে, ×100%। তাহলে এটা এটা যদি কাটি তাহলে কত আসলে এদিকে 400 ডিভাইডেড বাই কত, 9, তাহলে 9×4=36, আবার যদি চায় 4 হবে আবার 40 হবে, 9×4=36, 44.4/9%। তাহলে আমাকে যে এখানে ডিসকাউন্টটা দেওয়া হচ্ছে সেটা কত, 44.4/9%। তো এখানে দেখো আমি এগুলোকে ধরে করলাম, কারণ যদি একটু কঠিন লেভেলের কোশ্চেন থাকে তাহলে এইভাবে ধরে করলে ইজি হবে। আদারওয়াইজ যদি তোমরা চাও যে না সেটাকে একটু কুইকলি কিভাবে করা যেতে পারে, তাহলে একই জিনিস এই 140, 10, 40 না লেখে শুধু এই জিনিসটা দেখো, 4/9, অর্থাৎ টোটাল আর্টিকেল কতগুলো, টোটাল আর্টিকেল হচ্ছে 9টা, না আমি পাচ্ছি, আমি পাচ্ছি 9টা আর্টিকেল, কিন্তু তার মধ্যে আমি প্রাইস দাম দিচ্ছি 5টা আর্টিকেলেরই, তাহলে সেই 5টা আর্টিকেল বাদ করে দাও, বাকি যেটা পড়ে থাকবে সেটাই আমার ফ্রি, অর্থাৎ সেটাই ডিসকাউন্ট। অর্থাৎ 9টার মধ্যে আলটিমেটলি যেটা বলার কথা যে 9টা আর্টিকেলের মধ্যে 4টা আর্টিকেল আমাকে ফ্রিতে দিচ্ছে, অর্থাৎ 4/9×100, এটা হবে 100×100%, তাহলে ওই সেম জিনিসই আসলো, 44.4/9%। সো দিস ইজ কনসেপ্ট, অ্যাকচুয়াল কনসেপ্ট এটা, বাট আমরা পরীক্ষা করার সময় এভাবে কুইকলি এটাকে করে নিতে পারবো।
চলো এরপর দেখে নেবো, সেখানে হয়তো আমাদেরকে অন্য কিছু বলা থাকবে। ওকে তো চলো দেখে নিই পরের টপিক কি আছে। এর পরের টপিক যেটা বলছে সেটা হচ্ছে কি বাই থ্রি। এর পরের টপিক আমাদেরকে বলছে যে বাই বাই থ্রি অ্যান্ড গেট থ্রি ফ্রি। ওকে এর পরেরটা যেটা সেটা হচ্ছে তিনটে কিনলে তিনটে আইটেম ফ্রি, অর্থাৎ তিনটে আইটেম যদি আমরা কিনি তাহলে আমরা তিনটে আইটেম ফ্রিতে পাবো। তাহলে এই ক্ষেত্রে যে প্রফিট পার্সেন্ট মানে ডিসকাউন্ট পার্সেন্ট সেটা কত, আর এই ডিসকাউন্ট পার্সেন্টগুলো আমরা যদি ডিরেক্টলি মনে রাখতে পারি তাহলে পরবর্তী ক্ষেত্রে আমাদের কাজে দিতে পারে। তো দেখো তিনটে আইটেমের ক্ষেত্রে যদি বলো তিনটে আইটেম, তাহলে তিনটে আর্টিকেলের আমি যদি কস্ট প্রাইস বল মানে বলি তিনটে আর্টিকেল, আমি একটা আর্টিকেলের কস্ট প্রাইস কে আমি কত ধরছি 10 টাকা, তাহলে তিনটে আর্টিকেলের কস্ট প্রাইস মানে আমার মার্ক প্রাইস আর কি, এই তিনটে আর্টিকেলের মার্ক প্রাইস কত হয়ে যাবে 30 টাকা। ঠিক আছে, তিন তিন তিনটে আর্টিকেলের মার্ক প্রাইস হলো 30 টাকা। ঠিক আছে, আর তিনটে কিনলে আমাকে কটা ফ্রি দিচ্ছে, তিনটে ফ্রি দিচ্ছে, তাহলে মোট আমি অ্যাকচুয়ালি পাচ্ছি কটা আর্টিকেল, আমি পাচ্ছি কিন্তু 6টা আর্টিকেল। তাহলে 6টা আর্টিকেলের মার্ক প্রাইস হচ্ছে 60 টাকা। তার মানে 6টা আর্টিকেল যার মার্ক প্রাইস 60 টাকা হওয়া উচিত সেখানটায় আমাকে দিতে হচ্ছে আলটিমেটলি কত টাকা, শুধুমাত্র 30 টাকা, কারণ তিনটে আমি ফ্রিতে পেয়ে যাচ্ছি। তাহলে যে ডিসকাউন্ট হলো সেটা কত টাকার ডিসকাউন্ট হলো, 30 রুপিজের, 30 রেসের ডিসকাউন্ট আমাকে দেওয়া হলো। তাহলে যদি আমি বলি এখানে ডিসকাউন্ট পার্সেন্ট কত হবে, তো এটা যে ডিসকাউন্ট পার্সেন্টে যদি কথা বলি আমি সেটা দাঁড়াচ্ছে কত, আমাকে টোটাল কত ডিসকাউন্ট দেওয়া হলো, আমাকে 30 রুপিজের ডিসকাউন্ট দেওয়া হলো। কত রুপিজের মধ্যে, টোটাল 60 রুপিজ হওয়া উচিত, যার মধ্যে আমাকে 60 টাকার মধ্যে আমাকে 30 রুপিজ মানে 30 টাকার ছাড় দেওয়া হলো ইন্টু 100%। এটা হয়ে গেল এই ক্ষেত্রে পার্সেন্টেজ। তাহলে 0 0 যদি কাটো এখান থেকে আরও কাটতে পারি, 3 দিয়ে 3 2 6, 2 দিয়ে কাটলে 50, অর্থাৎ 50%। অর্থাৎ যখন আমাদের তিনটে আর্টিকেল কিনলে তাতে তিনটে আর্টিকেল ফ্রি দেওয়া হয়, তার দাম যাই থাকুক না কেন, সেক্ষেত্রে আমাদের কিন্তু ডিসকাউন্ট পার্সেন্ট কত দাঁড়াচ্ছে, ডিসকাউন্ট পার্সেন্ট দাঁড়াচ্ছে 50%। এরপর যেটা দেখবো সেটা হচ্ছে বাই ফাইভ গেট ফোর ফ্রি অ্যান্ড 20 মোর ডিসকাউন্ট, মানে একটু আলাদা। এই দুটো দেখলাম আমরা, যেখানে আমরা কি করি আমাদের কিছু আর্টিকেল কিনলে তার সাথে কিছু আর্টিকেল ফ্রিতে দেওয়া হয়, সেক্ষেত্রে ডিসকাউন্ট পার্সেন্ট আমরা কিভাবে ক্যালকুলেট করি। এবার যেটা ক্যালকুলেট করব, সাপোজ ধরে নাও 3 নম্বর পয়েন্ট যেটা সেটা দেওয়া আছে, বলছে বাই ফোর, কি বলছে, বলছে বাই ফাইভ গেট ফোর ফ্রি, বাই ফাইভ গেট ফোর ফ্রি প্লাস 20% ডিসকাউন্ট। ওকে, অর্থাৎ 5টে আইটেম কিনলে 4টে আইটেম ফ্রি, এবং সাথে সাথে আমাদেরকে আবার 20% এক্সট্রা ডিসকাউন্টও দেওয়া হবে। তাহলে সেক্ষেত্রে কিভাবে আমরা ক্যালকুলেট করবো ডিসকাউন্ট পার্সেন্টকে, তাহলে আগের মতনই আমি যদি বলি, যেহেতু 5টে আর্টিকেল কিনছি আর 4টে ফ্রি দিচ্ছে, তাহলে আমি টোটাল পাচ্ছি কটা আর্টিকেল, টোটাল আমি পাচ্ছি 9টা আর্টিকেল। তাহলে 9টা আর্টিকেলের কস্ট প্রাইস কত, 90, একটাকে যদি 10 করে ধরি তাহলে 9টা আর্টিকেলের কস্ট প্রাইস আমার যে এমআরপি মানে মার্ক প্রাইস, বারবার আমি কস্ট প্রাইস বলছি ভুলবশত, মার্ক প্রাইস অর্থাৎ এমপি সেটা হচ্ছে কত, 90 টাকা। তাহলে এর উপর অ্যাকচুয়ালি আমাকে ছাড় কত দেওয়া হচ্ছে, আমাকে 4টে আর্টিকেল ফ্রিতেই দিয়ে দেওয়া হচ্ছে। 5টা আর্টিকেল নিচ্ছি, 9টা, মোট 9টা, 5 আর 4 9টা আর্টিকেল হয়, তার মধ্যে 5টা আর্টিকেলেরই দাম আমি শুধু দিচ্ছি। কটা আর্টিকেলের দাম দিচ্ছি আমি, আমি 5টা আর্টিকেলের দাম দিচ্ছি, তাহলে আমি আমাকে দিতে হচ্ছে কত টাকা, 50 টাকা। 4টা ফ্রি, কত ফ্রি, 4টা ফ্রি, 40 টাকা আমাকে মাইনাস করা হচ্ছে, যেহেতু 4টা আর্টিকেল ফ্রি দেওয়া হচ্ছে, 40 টাকা মাইনাস আমাকে দিতে হচ্ছে 50। এটা ছিল আগের ক্ষেত্রে, কিন্তু এখানে এই 50 টাকার উপরেও আবার বলা আছে যে 20% ডিসকাউন্ট, এই 50 টাকার উপরেও আবার আবার 20% ডিসকাউন্ট। তাহলে 50-এর 20% মানে কত, 50-এর 20% মানে 50-এর 20/100, 20 পাচ্ছে 50, 5 100, 5 2 50, তার 10, তার মানে 10 টাকা আরও ছাড় আমাকে দেওয়া হলো, তার মানে আলটিমেটলি আমাকে 40 টাকা দিতে হলো। যে 9টা আর্টিকেলের দাম ছিল 90 টাকা, সেখানে প্রথমে তো আমাকে 4টা ফ্রি দিচ্ছেই দিচ্ছে, মানে খালি 5টারই দাম দিচ্ছি, এক্সট্রা আবার 20% আমাকে এখানে ছাড় দেওয়া হচ্ছে, তাহলে আলটিমেটলি আমি 40 টাকা দিচ্ছি। তাহলে আমি যদি বলি টোটাল কত ডিসকাউন্ট হলো, 90-এর থেকে 40, তাহলে ডিসকাউন্ট আমাকে আলটিমেটলি আমি কত দেওয়া হলো, আমাকে 90 থেকে 90 টাকা দাম হয়, 40 টাকা দিলাম, তাহলে অ্যাকচুয়াল ডিসকাউন্ট আমাকে দেওয়া হলো 50 টাকার। সেটা কতর উপরে, 90-এর মধ্যে 50 ইন্টু 100%। তো এটাই দাঁড়ালো এই ক্ষেত্রে ডিসকাউন্ট। তো এটা 0 0 কাটতে পারি, দিস ইজ 500/9%। তাহলে এটাকে যদি কাট, এটা হচ্ছে উত্তর, এটাকে পূর্ণ সংখ্যায় যদি আমরা নিয়ে আসি যা আসবে সেটা হচ্ছে আমাদের উত্তর। তো এটা বুঝতে পারলে দু রকমের টাইপ, একটা হচ্ছে যেখানে আমরা শুধুমাত্র কিছুগুলো কিনলে বাই সামথিং গেট সামথিং ফ্রি, কিছুগুলো কেন কিছু ফ্রি, আর এখানে কিছু জিনিস কিনলে কিছু ফ্রি প্লাস সামথিং মোর ডিসকাউন্ট,
ওকে, সো এরকম আরেকটা টাইপ, এই টাইপের উপরে আরেকটা অন্য দেখে নিই, তারপর আমরা কিছু কোশ্চেন এর উপর এক দুটো কোশ্চেন ডিসকাস করব। এবার তারপরে আমরা ধীরে ধীরে আরো যে অন্যান্য ডিসকাউন্টের টপিকগুলো আছে, যে টাইপগুলো আছে, সেগুলো আমরা ডিসকাস করব। হয়তো এক দুটো ভিডিও হবে, ছোট ছোট ভিডিওই করছি, কারণ হয়তো ভিডিওগুলো লেন্দি হয়ে যাবে অনেক, আপলোড করতে অসুবিধা হবে, কারণ এক একটা ভিডিওর ফাইল সাইজ 10 মিনিটে 2 জিবি কাছাকাছি চলে যায়। যাই হোক, তো তারপরে পয়েন্ট যেটা বলছে সেটা বলছে বাই ফোর গেট ফাইভ ফ্রি প্লাস 50% মোর ডিসকাউন্ট, প্লাস 50% মোর ডিসকাউন্ট বলছে, বাই ফোর গেট ফাইভ ফ্রি অ্যান্ড 50% মোর ডিসকাউন্ট, মানে চারটে কেন 5টা ফ্রি দেওয়া হবে, সাথে সাথে তোমাকে আবার 50% মোর ডিসকাউন্টও দেওয়া হবে। তাহলে এখানে কিভাবে হবে? তাহলে দেখো, মোট আর্টিকেল এখানেও কটা? মোট আর্টিকেল এখানেও 9টা। তাহলে মোট 9টা আর্টিকেলের মোট মার্ক প্রাইস কত? 90 টাকা। কিন্তু আমি দাম দিচ্ছি কটার? আমি কিনছি কটা? আমি কিনছি 4টে, মানে আমি দাম দিচ্ছি শুধুমাত্র 40 টাকা। 5টা আর্টিকেলের তো আমি দাম দিচ্ছি না, সেটা ফ্রিতে পাচ্ছি। তাহলে দাম হওয়া উচিত 9টা আর্টিকেলের 90, মার্ক প্রাইস অর্থাৎ টোটাল মূল্য হচ্ছে 90, কিন্তু তার মধ্যে আমি দিচ্ছি কটা? কত? 40। এর উপরে আবার আমাকে 50% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। তাহলে 40-এর 50% মানে কি? 40-এর অর্ধেক, মানে 20 টাকা আরো ডিসকাউন্ট আমাকে দেওয়া হচ্ছে। তার মানে আলটিমেটলি এই যে 9টা আর্টিকেল 90 টাকা যার দাম, সেটা আমি 20 টাকাতেই পেয়ে যাচ্ছি। তাহলে আমার আলটিমেট ডিসকাউন্ট কত হলো? ডিসকাউন্ট হলো 70 টাকা। তাহলে ডিসকাউন্টের পার্সেন্টেজ যদি বলা হয়, যে ডিসকাউন্ট পার্সেন্ট, তাহলে সেটা আমার কত হবে? 70 টাকার ডিসকাউন্ট কতর মধ্যে? 90-এর মধ্যে ইনটু 100%। তো দিস ইজ আবার ক্যান্সেল আউট, অর্থাৎ 700/9%। তো এই এই দুই থেকে তিনটে টাইপ ছিল, অর্থাৎ দুটোই টাইপ, একটা যেখানে আমরা শুধুমাত্র কিছুগুলো কিনে কিছুগুলো ফ্রি, আর একটা হচ্ছে যেখানে কিছুগুলো কিনলে কিছু ফ্রি প্লাস এক্সট্রা সামথিং ডিসকাউন্ট। ওকে, এক্সট্রা সামথিং ডিসকাউন্ট, তো এটাকে ভাগ করতে পারো, এটাকে যদি ভাগ করো তোমরা পাবে 77 হল 7/9%। ওকে, সো এই দুটো টপিকের উপর কোনো সময় কোশ্চেন আসতে পারে, তাই আমি দুটো টপিক তোমার সাথে কভার করলাম। এরপরে আমরা দেখে নেবো বেশ কিছু কোশ্চেন, যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট খুবই, এক দুটো কোশ্চেনই ডিসকাস করবো আজকের ভিডিওতে। তারপর নেক্সট ভিডিওতে এই পার্টিকুলার ডিসকাউন্টের উপর যেগুলো কোশ্চেন বাড়বে সেগুলো ডিসকাস করবো। প্রফিট অ্যান্ড লস একটা হিউজ চ্যাপ্টার, এখানে প্রচুর টাইপ অফ কোশ্চেন্স আছে, তাই একটু মানে ভিডিওর সংখ্যাটা অবভিয়াসলি বেশি হবে। তো পরের কোশ্চেন দেখে নাও তোমরা, কোশ্চেন আই থিঙ্ক তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। কোশ্চেন কি বলছে? কোশ্চেন বলছে, আ শপকিপার অ্যালাউ 25% ডিসকাউন্ট অন মার্ক প্রাইস অ্যান্ড আর্ন 30% প্রফিট। একজন শপকিপার যে কি করে, মার্ক প্রাইসের উপরে 25% ডিসকাউন্ট দেয়। অর্থাৎ আমি যদি বলি কস্ট প্রাইস, সেলিং প্রাইস আর মার্ক প্রাইস, তাহলে সে কি করে, মার্ক প্রাইস যা তার উপরে সে কত ডিসকাউন্ট দেয়? 25% ডিসকাউন্ট দিয়ে সেটাকে সেলিং প্রাইস হয়ে যায়। অবভিয়াসলি ডিসকাউন্ট দিয়ে বিক্রি করা করলে সেটা সেলিং প্রাইস হলো, এবং তা সত্ত্বেও তার 30% প্রফিট থাকে। তাহলে বলছে এই যে হিফি গেটস 90s প্রফিট, যদি তার প্রফিটটা 90 টাকা হয়, তাহলে ফাইন্ড দি অ্যামাউন্ট অফ ডিসকাউন্ট, তাহলে ডিসকাউন্ট কত? তো প্রথম ক্ষেত্রে এখানে এই ধরনের কোশ্চেনকে আমরা কীভাবে ডিল করবো? আমরা পার্সেন্টেজগুলো দেখবো কী কী দেওয়া আছে। 25% ডিসকাউন্ট, এটা কী ছিল? এটা হচ্ছে ডিসকাউন্ট 25%। আর কি বলা আছে? প্রফিট, প্রফিট আমাকে বলা আছে 30%। 25% মানে আমরা জানি 1/4, আর 30% মানে আমরা জানি 3/10। এটার অর্থ হলো যে চার ডিসকাউন্ট কার ওপরে হয়? ডিসকাউন্ট হয় মার্ক প্রাইসের ওপর। তাহলে এটা হচ্ছে আমার মার্ক প্রাইস, কত ডিসকাউন্ট? 1 ডিসকাউন্ট। তাহলে সেলিং প্রাইস কত হয়ে গেল? সেলিং প্রাইস কত হবে? চার যদি মার্ক প্রাইস হয়, যার মধ্যে যদি 1 ডিসকাউন্ট দেওয়া হয়, তাহলে সেলিং প্রাইস অবভিয়াসলি 3। সেলিং প্রাইস কত হলো? সেলিং প্রাইস হয়ে গেল আমার 3। এবার প্রফিটের ক্ষেত্রে বলা আছে 30%, অর্থাৎ 3/10। এর অর্থ কি? প্রফিট কার উপরে হয়? কস্ট প্রাইসের ওপর। তাহলে এটা যদি আমার কস্ট প্রাইস হয়, তাহলে এটা হচ্ছে আমার প্রফিট। তাহলে এখান থেকে আমি যদি বলি সেলিং প্রাইস, সেটা কত হবে? 10+3=13। অর্থাৎ আমার যদি মার্ক প্রাইস হয় 4, তাহলে সেক্ষেত্রে আমার সেলিং প্রাইস হয়ে যাচ্ছে 3। আবার অন্যভাবে বলছি যে আমার যদি কস্ট প্রাইস হয় 10, তাহলে আমার সেলিং প্রাইস হচ্ছে 13। কিন্তু দুটো ক্ষেত্রে দুটো সেলিং প্রাইস তো আলাদা আলাদা হতে পারে না, তাহলে এই সেলিং প্রাইস দুটোকে আমাকে ইকুয়াল করতে হবে, যার জন্য আমি এটাকে 13 দিই। অর্থাৎ এই রেশিওটাকে, এই যে রেশিও ছিল, এই রেশিওটাকে 13 দিয়ে গুণ করলাম, তাতে এটা 13×3=39 হয়ে গেল। আর এই রেশিওটাকে আমি 3 দিয়ে গুণ দিলাম, তাহলে এটাও আমার 39 হলো। এতে পরে কস্ট প্রাইস হয়ে গেল 30, সেলিং প্রাইস হয়ে গেল 39, অর্থাৎ 39,
আর এটা হয়ে গেল 13/4/52, অর্থাৎ মার্ক প্রাইস হয়ে গেল 52। আমাকে বলেছিল যে সে প্রফিট পায় 90 টাকা, তার প্রফিট কত হয়? 90। তাহলে প্রফিট কিভাবে বেরোবে? সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস। সেলিং প্রাইস কত? 39, কস্ট প্রাইস কত? 30। ডিফারেন্স কত? 9 ইউনিট। তার মানে এই 9 ইউনিট মানে আমাকে কত দেওয়া আছে? 90 টাকা। 9 ইউনিট মানে আমাকে বলা আছে 90 টাকা। তাহলে 1 ইউনিট মানে কত? 10 টাকা। ক্লিয়ার? 9 ইউনিট মানে 90, 1 ইউনিট মানে 10 টাকা। তাহলে 1 ইউনিট যদি 10 টাকা হয়, আমাকে ডিসকাউন্ট বের করতে বলেছে। ডিসকাউন্ট কত? মার্ক প্রাইস 52, সেলিং প্রাইস 39। তাহলে ডিসকাউন্ট কত হলো? 9 এর পরে 3 12, আর এদিকে 13 ইউনিট হয়ে গেল আমার ডিসকাউন্ট। আর 1 ইউনিট মানে হচ্ছে 10, তাহলে 13 ইউনিট মানে কত? 130। অর্থাৎ ডিসকাউন্ট কত হলো? ডিসকাউন্ট আমার হয়ে গেল 130 টাকা। আশা করছি বুঝতে পেরেছো কোশ্চেনটা কি, কিভাবে আমরা এই কোশ্চেনগুলো করব, যেখানে আমাদেরকে ডিসকাউন্টের পার্সেন্টেজ এবং আমাকে প্রফিটের পার্সেন্টেজ দুটো দেওয়া আছে। সেক্ষেত্রে আমি এই অ্যাপ্রোচটাকে ইউজ করতে পারি, কস্ট প্রাইস, সেলিং প্রাইস, মার্ক প্রাইস দুটো আলাদা আলাদা রেশিও বের করে এদেরকে ইকুয়াল করে আমরা করতে পারি। আর অন্য অ্যাপ্রোচও আছে, যদি তোমাদের সেটা জানা থাকে করতে পারো, আদারওয়াইজ এই অ্যাপ্রোচটাও ফলো করতে পারো। চলো এরপরে দেখি এর পরের কোশ্চেন কি আছে। এই ধরনেরই এক দুটো কোশ্চেন আমরা আজকে করবো, যাতে এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়, যেখানে আমাদের ডিসকাউন্ট পার্সেন্ট এবং প্রফিট পার্সেন্ট দেওয়া আছে এবং আমাদেরকে বের করতে বলছে কোনো একটা জিনিস। তো দেখো পরের কোশ্চেন তোমাদের স্ক্রিনের উপর আছে। কোশ্চেন কি বলছে? বলছে বাই হাউ মাচ পার্সেন্ট এ শপকিপার মার্ক হিজ গুডস অ্যাবভ ইটস সিপি, সো অ্যাজ বাই গিভিং 20% ডিসকাউন্ট হি মে গেইন 10%। বলছে বাই হাউ মাচ পার্সেন্ট এ শপকিপার মার্কস হিজ গুড অ্যাবভ ইটস সিপি। সেম জিনিস বলছে যে সিপির উপরে কত পার্সেন্ট দাম বাড়িয়ে একজন শপকিপার তার জিনিসটার মার্ক প্রাইস বা ধার্য মূল্য সেট করবে, যাতে 20% ডিসকাউন্ট দেওয়ার পরও, ঠিক আছে, এখান থেকে কত বাড়িয়ে এম প্রাইস, এখান থেকে কত বাড়িয়ে এটাকে সেট করবে, যাতে 20%, যাতে 20% ডিসকাউন্ট দেওয়ার পরেও তার 10% প্রফিট থাকে, যার 10% প্রফিট থাকে। তাহলে এটা কিভাবে করব? এটাও সেম পদ্ধতিতে অ্যাপ্লাই করবো। 20% মানে কি? 20% মিনস 1/5, আর 10% মানে কি? 1/10। 20% কি বলা আছে? ডিসকাউন্ট বলা আছে, তার মানে এটা হচ্ছে মার্ক প্রাইস, এটা ডিসকাউন্ট, অর্থাৎ সেলিং প্রাইস হয়ে যাবে কি, মার্ক প্রাইসের থেকে ডিসকাউন্টকে বাদ করে দিলে 4। ক্লিয়ার? সিমিলারলি এখানে এটা হচ্ছে আমার কস্ট প্রাইস, এটা হচ্ছে আমার প্রফিট, তাহলে অবভিয়াসলি সেলিং প্রাইস কত হয়ে যাবে? 10 আর 1 11। অর্থাৎ যদি আমি মার্ক প্রাইসকে বলি, এগুলো মুছে দিলাম, যদি আমি মার্ক প্রাইসকে বলি 5, এই যে মার্ক প্রাইস যদি বলি 5, তাহলে সেলিং প্রাইস হলো আমার কত? 4। আর যদি আমি কস্ট প্রাইসকে বলি 10, তাহলে আমার সেলিং প্রাইস হলো কত? 11। বাট এই সেলিং প্রাইস দুটো আলাদা হতে পারে না, দে আর ইকুয়াল, তাই এই রেশিওটাকে আমি 11 দিয়ে গুণ দিলাম আর এই রেশিওটাকে আমি 4 দিয়ে গুণ দিলাম। তাহলে এই মাঝখানেরটা আমার ইকুয়াল হয়ে গেল সেলিং প্রাইস দুটো দুই ক্ষেত্রেই 44 হয়ে গেল, আর এটা হলো 40 এবং এটা হলো 5 11-তে 55। ক্লিয়ার? এখানে আমাকে কি বলা হয়েছে, তাহলে যে বাবাকে কোশ্চেন করেছিল যে কস্ট প্রাইস থাকে কত পার্সেন্ট বাড়িয়ে সে মার্ক প্রাইস করবে, তাহলে কস্ট প্রাইস 40, মার্ক প্রাইস 55, কত বাড়িয়েছে সে? 15 ইউনিট বাড়িয়েছে। আর এই 15 ইউনিটটা কার উপরে বাড়িয়েছে? 15 ইউনিটটা 40-এর উপরে, অর্থাৎ কস্ট প্রাইসের উপরে, ইন্টু 100%। তাহলে 5 3-এ 15, আচ্ছা 5 8-এ 40, 2 4 2 8, 4 25-এ 100, অর্থাৎ 75/2%, যেটা 37 হোল 1/2%। তো দিস ইজ অ্যান্সার, অর্থাৎ সে কস্ট প্রাইসের উপর 37.5% বেশি দাম বাড়িয়ে সে তার ধার্য মূল্য নির্ধারণ করবে, যাতে পরে কি হয়, যাতে পরে সে যখন ডিসকাউন্ট দেবে 10-20%-এর, সে 20% ডিসকাউন্ট দেওয়ার পরও তার কিন্তু 10% লাভ থাকবে। তো আশা করছি এই কোশ্চেনটা বুঝতে পেরেছো, এবং অর্থাৎ আগে যে টপিক যেগুলো বোঝালাম সেই দুটো কনসেপ্ট এবং এই দুটো কোশ্চেন যদি তোমরা বুঝতে পারো, তাহলে এর উপর পরের ভিডিওতে আমি তোমাদের জন্য যে সকল কোশ্চেনগুলো আনবো, এই পার্টিকুলার প্রফিট অ্যান্ড লসের ডিসকাউন্টের কোশ্চেনগুলো, সেগুলো তোমরা ইজিলি বুঝতে পারবে এবং সেগুলোতে একটা ভালো গ্রিপ তোমাদের হয়ে যাবে। তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো, এবং এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই ফিডব্যাক জানাতে ভুলবে না, এবং তোমার কাছে নোটিফিকেশনগুলো ভিডিওর যাচ্ছে কিনা সেটা আমি বুঝতে পারছি না, কারণ 13,000 সাবস্ক্রাইবার, বাট ভিডিও দিলে সেটাতে ভিউ হচ্ছে 68-50-60 এরকম। যদি তোমাদের নোটিফিকেশন না দিয়ে থাকে, তাহলে অবভিয়াসলি তোমরা চেক করে নাও যে তোমার বেল আইকন যে আছে সেটাতে প্রেস করে রেখেছো কি না, অর্থাৎ ঘন্টাটাকে প্রেস করলে দেখবে এক ধরনের সিম্বল তৈরি হয়, অল নোটিফিকেশন তোমাকে শো করবে, সেটা যদি করে থাকো তাহলে তোমাদের কাছে অবভিয়াসলি নোটিফিকেশন যাবে। আর না গেলেও অন্তত চ্যানেলে রেগুলার ভিজিট করো এবং ফেসবুক পেজকে লাইক করে নিও,
ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে সেখানেও আমি নোটিফিকেশনগুলো তোমাদেরকে দিয়ে দেবো। তো নেক্সট ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসবো, টিল দেন গুড বাই, টেক অ্যান্ড অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।